going to be a tie in the hands of faith. Football jana bhagyer hater khelna hote jacche. Jader bhagyo bhalo tarai heart breaking penalty shootout theke kintu mukti pai. Ar ekhane prothom shot ti kintu nite gechen BSK 11 er jersey number 10 Didibe Mohamesh prothom golti korlen. অসাধারণ একটা গোল, গোলরক্ষক লক্ষিন্দ্র টুডু কিচ্ছু করার ছিল না, গোলরক্ষকের ডান দিকে দুর্দান্ত ভাবে বলকে কিন্তু জালে জড়িয়ে দিলেন, ওই তিন কাটির মায়াবী জালে বল কালিঙ্গন করালেন, অর্থাৎ 1-0 গোলে কিন্তু এগিয়ে গেল বিএসকে 11। আর এবার বড়বেশে ইউনাইটেড ক্লাবের শট নেওয়ার পালা, এবং গোলরক্ষকের ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি চাঁদ মুর্মু, এবার তিনি তার দায়িত্ব পালন করবেন। উদ্বেগ, উৎকণ্ঠা, আবেগ, উত্তেজনা সবকিছুই রয়েছে এই ম্যাচের মধ্যে। বারবেসিয়া ইউনাইটেড ক্লাবের প্রথম শট, 1-0 পিছিয়ে আছে, গোল করতে পারলে কিন্তু সমতা বিরাজ করবে। ওখানে চাঁদ মুর্মু, চাঁদ বাদিকে কিন্তু ঝাঁপিয়েছিলেন তবে শেষ রক্ষা করতে পারেননি, সাইডটি মিলিয়েছিলেন, কিন্তু দ্রুত গতি সম্পূর্ণ একটা শট, পাওয়ারফুল শট, সেটি কিন্তু জালে জড়িয়ে গেল। অর্থাৎ 1-1 বিগত ম্যাচে আমরা দেখেছিলাম পাঁচটি করে পেনাল্টি শটে পাঁচটি করে গোল দেখেছিলাম এবং সাডেন ডেতে কিন্তু ফলাফল হয়েছিল এবং সেখান থেকে অনিমেষ একাদশ জয়লাভ করেছিল। আর এখানে দ্বিতীয় শট নেওয়ার জন্য বিএসকে 11 এর জার্সি নাম্বার 8 সমীর মুর্মু, চার গোলে সমতায় ফিরেছিল সেই সমীর মুর্মু এবার শট নেবেন। আর ওখানে লক্ষিন্দ্র টুডু, তিনি কিন্তু বলের উপর চোখ রেখেছেন, দেখা যাক বলটি তিনি সেভ করতে পারেন কিনা। সমীর গোলানে শট, অনবদ্য গোল, অর্থাৎ দ্বিতীয় শটে কিন্তু গোল করলেন এখানে, অর্থাৎ 2-1 ব্যবধানে এগিয়ে গেল বিএসকে 11। পিলচু হারাম পিলচু বুড়ি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2023 সিজন 3 পেনাল্টি শুট আউট চরম নাটকীয়তায় ভরা। আর এখানে বড় ম্যাচে ইউনাইটেড ক্লাবের শট নাম্বার 2, আর আবার একবার চাঁদ মুর্মুকে দেখতে পাচ্ছি, তিনি শটটি নেবেন। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, তিল ধারণের স্থানটুকু নেই, করোনার বন্দি জীবন কাটিয়ে এক পশলা স্বস্তি আর সুখের বাতাস বয়ে নিয়ে এসেছে পিলচু হাম পিলচু বুড়ি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2023। একটা সময় আমরা জীবন যুদ্ধে নিজেদেরকে নিয়োজিত করে ফেলেছিলাম, অন্য খাতে বইতে শুরু করেছিল আমাদের জীবন জীবিকা, সেখান থেকে মাঠে ফেরা, খেলায় ফেরা, আবার সকলে একত্রিত হব এটা অন্তত ভাবিনি, আবার সকলে একত্রিত হয়েছি। আর এখানে শট নাম্বার 2, দুর্দান্ত গোল করলেন, গোলরক্ষককে একেবারে রং ফুটে ফেলে দিলেন এবং দ্বিতীয় শট থেকে গোল এনে দিলেন, অর্থাৎ 2-2। স্বপ্ন দেখার দায়িত্ব আপনাদের, আর সেটাকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব এসকেজি সমিতির। দুর্দান্ত আয়োজন, নান্দনিকতায় ভাস্বর, প্রাণ চঞ্চলতায় উদ্ভাসিত, বিশ্বকাপ ফুটবলের রেস কেটে গেছে কিন্তু তারপরেই শুরু করেছেন এই টুর্নামেন্ট পিলচু হারাম পিলচু বুড়ি নকআউট ফুটবল টুর্নামেন্ট। প্রযুক্তি এবং আধুনিকতার সাথে সনাতন ঐতিহ্য নিয়ে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কলকাতা, এবং সেখান থেকে কলকাতার নৈহাটি কল্যাণী থেকে গ্রাম থেকে গ্রামান্তর ফুটবলের দৌড় ছড়িয়ে পড়েছে। এবং এবার আমরা দেখতে পাচ্ছি বীরভূমের প্রত্যন্ত গ্রাম ঢোলকাটা তৃতীয় বর্ষে অভিনবত্বের জোয়ারে নূতন আঙ্গিকে সুচারুভাবে ফুটবল প্রেমী মানুষদের বিনোদনের জন্য আগামী প্রজন্মকে মাঠে আনার জন্য এই টুর্নামেন্টের আয়োজন। আর এখানে তৃতীয় শট বিএসকে 11,
জার্সি নাম্বার 3 বলু বলু আর এখানে ডান দিকে বডিটিকে ছুঁড়েছিলেন একেবারে স্পাইডারম্যানের মতো তবে শেষ রক্ষা হয়নি গোল করলেন এখানে বলু तो मैच बराबरी भी अभी भी दोनों टीम लगातार प्रयास कर रहे हैं और आपको याद होगा इससे पहले का जो मैच अनिमेष एकादश सीवड़ी और 74 आरसीसी मिठुन टीम वो भी मैच ट्राई ब्रेकर तक मैच गया था और अवश्य देखो निखने बोलो भारी सुंदर के तो गोल करे गए लेन और यही होता है जो कुशली प्लेयर है गोल खेलते खेलते भाबा एवं भापते भापते खेला तेरे देखने चले गोल रखो कि भावे डांत के छोरी टिके छोड़ चेन ठीक तरह अपोज टेके तो गोल करे দলকে কিন্তু এগিয়ে দিলেন 3-2 গোল গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে এবং খেলার সময় দেখছিলাম দলগত সংহতিতে অটুট থাকার একটা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছিল কিন্তু দুটি দল সেখানে সমতা বিরাজ করেছিল আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শট নাম্বার 3 বরমেসিয়া ইউনাইটেড ক্লাব তাদের তৃতীয় শট আর অবশ্যই চাঁদ মুর্মু এখনো কিন্তু কোনো বল সেভ করতে পারেননি আবারও গোলারে শট গোলকিপারের ডান দিকে জালে ছড়িয়ে দিলেন আবারও কিন্তু সমতা বিরাজ করছে তখন দুটি দলের প্লেয়াররা তিনটি করে শট নিয়েছেন সেখান থেকে তিনটি কিন্তু গোলে কনভার্ট করেছেন দুর্দান্ত শট নিয়েছেন গোলকিপাররা একবারের জন্য কিন্তু সেভ করতে পারছেন না এবং প্রতি মুহূর্তে কিন্তু নাটকীয় পথ পরিবর্তন হচ্ছে দদুল দোলাই দুলছে এই ম্যাচের পেন্ডুলামের দুলুনির মতো যেন দুলছে ম্যাচের ভাগ্য কখনো এদিক কখনো ওদিক আর এখানে চতুর্থ শট নেওয়ার জন্য বিএসকে 11 এর জার্সি নাম্বার 3 সেই সঙ্গে জনজুয়ারে জনগর্জনে প্লাবিত হচ্ছে ঢোলকাটার এই নন্দন কানন জার্সি নাম্বার 2 হপন বাবু তো হপন বাবু রিয়েলি বাবু হতে পারেন কিনা সেটি দেখা যাবে এই গোলের মধ্য দিয়ে শট নাম্বার 4 জার্সি নাম্বার 2 হপন বাবু হপন গোল করেছেন যাই হোক এক্ষেত্রে কিন্তু গোল করেছেন চার নাম্বার শটও কিন্তু গোল এনে দিলেন আর এই মুহূর্তে লাইভে আমাদের সঙ্গে জুড়ে গেছেন বহু মানুষ সকলকে আমরা স্বাগত জানাই হ্যাপি ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট শিক্ষক হাজারো কাজের ব্যস্ততাকে ঝেড়ে ফেলে দিয়ে তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই ফুটবল টুর্নামেন্টটিকে ভালোবেসে আর এখানে শট নাম্বার 4 বরমেসিয়া ইউনাইটেড ক্লাব সুপ্রিয় দর্শক মন্ডলী খেলা শুরু থেকেই একটা টান টান উত্তেজনা শ্বাস রুদ্ধকর একটা অবস্থা প্রত্যেকটা মুহূর্ত চলছে প্রতিদ্বন্দ্বিতার ইমেজ কেউ কাউকে যেন এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয় এ যেন বিনা যুদ্ধে নাহি দেব সূচক্র মেদিনী এখনো পর্যন্ত 7টি শট নিয়েছেন দুই দলের প্লেয়াররা সেখান থেকে 7টি কিন্তু গোলে কনভার্ট করেছেন আর এই মুহূর্তে গন্ধে বর্ণে রূপ লাবণ্যে বিরাজমান শিহরণ জাগানো উত্তেজনা টান টান অবস্থা শট নাম্বার 4 বরমেসিয়া ইউনাইটেড ক্লাব এবং আবারও দুর্দান্ত গোল করলেন অসাধারণ একটা গোল 4-4 তো ক্যা হোগা ম্যাচ কা ফয়সালা আফা ফুল তো দেখিয়ে ম্যাচ কা ফয়সালা অভি ভি কহনা মুশকিল হ্যায় দোনো টিম জিস তরহ সে কর রহে হ্যায় ইয়াহ পে আপ ডাউন তো আসান হোগা নাহি অভি ভি কহনা আখিরি তক জানে ওয়ালা ইয়ে ম্যাচ তো শিষ্য শীল কা ধর্মে প্রদর্শন করছেন দুই দলের প্লেয়াররা সঠিক সময়ে কিন্তু গোল করছেন আর এখানে পঞ্চম শট নেওয়ার জন্য বিএসকে 11 এর আরেক যোদ্ধাকে আমরা দেখতে পাচ্ছি যদি ভুল না করে থাকে তাহলে অবশ্যই জার্সি নাম্বার 9 কুলেবালি ফরেনার ফুটবলার তিনি শটটি নিতে এসেছেন পঞ্চম শট পাহাড়ি চুলের অধিকারী এবার কিন্তু ডান দিকে ছাপিয়ে সেভ করে দিয়েছেন অনবদ্য সেভ আমরা দেখতে পেলাম ওখানে লক্ষিন্দার টুডু সুযোগ কিন্তু কাজে লাগিয়েছেন
আর দেখুন দর্শক তারা কিন্তু উৎসাহিত করছেন, করতালির মধ্য দিয়ে অনুপ্রাণিত করছেন, তাড়িয়ে তাড়িয়ে তারা কিন্তু খেলা উপভোগ করছেন। সঠিক সময়ে সঠিক জায়গায় স্থান পরিবর্তন করে অসাধারণ ভাবে একটা গোল কিন্তু বাঁচিয়ে দিলেন এখানে লক্ষিন্দার টুডু। বীর বিক্রমে বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন, প্রতিরোধের অন্তত মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন সহযোদ্ধাদের নিয়ে। তবে এখানে কিন্তু গোলটি করতে হবে, শট নাম্বার ফাইভ, অর্থাৎ এই শটের মধ্য দিয়ে হার জিত জয় পরাজয় কিন্তু নির্ভর করছে। ব্যথা বেদনা আশা ভরসা হাসি কান্না সবকিছু কিন্তু এই শটের মধ্যে লুকিয়ে রয়েছে। এই শট থেকে যদি গোল করতে পারে তাহলে বারমেস ইউনাইটেড ক্লাব প্রথম দল হিসাবে সেমিফাইনালের ছাড়পত্র অর্জন করবেন, তো দেখা যাক। আর দুটি দলের লড়াই কিন্তু চরম পর্যায়ে, আর তা দেখে রীতিমতো শিহরণ জাগাচ্ছে, উত্তেজনার পারদ যেন ক্রমশ চট চট করে বাড়ছে। আর কিউ না বড়ে দেখি এক কদম দূর এসে ফাইনাল সে হর কোই চাহতে জিতনা। গোল এবং জয়লাভ করলো এখানে বারমেস ইউনাইটেড ক্লাব।